বন্ধুরা, বাংলাদেশের নেক্সট মিশন হচ্ছে আফগানিস্তান। সেই আফগানিস্তানের সাথে সিরিজ সময়সূচি দেওয়া হলো। আফগানিস্তান জুনে আর জুলাইয়ে দুই দফায় বাংলাদেশ সিরিজ খেলবে। এই সফরে চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও প্রাথমিক তথ্য অনুযায়ী বিসিবি সূত্রে তা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম কিরিকবাস। দুই দলের মধ্যকার সিরিজটি শুরু হবে 14 জুন একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 18 জুন পর্যন্ত এই ম্যাচ চলবে। এবছর ব্যস্ত সূচির কারণে আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্টের জায়গায় একটি খেলবে বাংলাদেশ। 10 জুন বাংলাদেশে পা রাখবে আফগানরা। 11 জুন ঐচ্ছিক অনুশীলন রয়েছে। 12 ও 13 জুন পুরোদমে অনুশীলনে শুরু করে। 14 তারিখ শেরেবাংলায় শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি। লাল বলের ক্রিকেট খেলে আফগানিস্তানরা 19 জুন ভারতে রওনা হবে এবং আবারও বাংলাদেশে ফিরবে 1 জুলাই। টেস্ট সিরিজ শেষে ঈদের ছুটিতে যে যার গন্তব্যস্থলে যাবে, তারপর ছুটি শেষে 1 জুলাই ফের বাংলাদেশে আসার কথা রয়েছে। 3 দিন পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথমটিতে শুরু হবে 5 জুলাই। 8 ও 11 জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 12 জুলাই সিলেটে যাবে দুই দল। একদিন বিশ্রাম নিয়ে 14 তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি। 16 জুলাই দ্বিতীয় ও শেষ টি-20 পরের দিন বাংলাদেশ ছাড়বে আফগানরা। 2টি টি-20 অনুষ্ঠিত হবে সিলেটে। সম্প্রতি ইংল্যান্ডের আয়ারল্যান্ডের সিরিজ খেলে বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরেছেন। প্রাণ চাঞ্চল্য ফিরে পেতে তাদের লম্বা ছুটি দেওয়া হয়েছে। জানা গেছে আসন্ন সিরিজ উপলক্ষে 25 কিংবা 26 মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। প্রথম টেস্ট শুরু হবে 14 জুন মিরপুরে। প্রথম ওয়ানডে 5 জুলাই চট্টগ্রাম, দ্বিতীয় ওয়ানডে 8 জুলাই চট্টগ্রাম, তৃতীয় ওয়ানডে 11 জুলাই চট্টগ্রাম অনুষ্ঠিত হবে। প্রথম টি-20 14 জুলাই সিলেট, দ্বিতীয় টি-20 16 জুলাই সিলেটে অনুষ্ঠিত হবে।